খেয়াল করো কি কি বলা আছে এখানে। হ্যাঁ, প্রথমে মাস অফ শাটল ইন কেজি, আমাদের যে শাটলটা থাকে এটার ভরটা একটা ফ্যাক্টর না। দেখো, তুমি একটা ভারী শাটলকে যদি বাড়ি দিয়ে নিতে চাও ওই পাশে, বেশি শক্তি লাগবে, পাতলা হলে কম শক্তি লাগবে। এটা তো আমরা ফিজিক্সে বুঝতেছি, ফিজিক্সের ভাষায় এটা বুঝতেছি, শক্তি বেশি আর কম লাগার বিষয় আছে। তাহলে এটা মাসটা আমাদের একটা ফ্যাক্টর, এটাকে আমরা এম ধরলাম। তারপরে ভেলোসিটি অফ দ্য শাটলই মিটার পার সেকেন্ডে, আমরা এটা হিসাব করবো আর কি। এটাই হচ্ছে ভি, আমরা ভিটা হিসাব করবো, যে শাটলের গতি কত। যদিও শাটলটা আসলে, এটা আমি পরে বলবো, যে শাটলটা আসলে একটা ইউনিফর্ম গতি মেনটেন করে না, ও আসলে গতিটা প্রথমে একটু বেশি থাকে, পরে গিয়ে আবার কমে, মানে মাঝখানে বা শেষ দিকে গিয়ে তার গতিটা সর্বোচ্চ থাকে। তারপরেও তো একটা মানে গড় গতি পাবো না, এইরকম একটা গড় গতিটা হচ্ছে এখানে ভি। মানে বেসিক্যালি আমাদের যে লুম আছে না, লুমে শাটলকে আমরা খুব জোরে বাড়ি দিই না, মানে মনে করো একই গতিতে দিলে, মানে একটা ত্বরন্ত বোঝো, মানে দিলে আস্তে আস্তে তার গতি বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে যদি শেষ পর্যন্ত গিয়ে গতি বেশি থাকে বা তখনও বাড়তে থাকে, তাহলে তো এটা ওই যে ওই পাশের পিকারকে খুব জোরে ধাক্কা দিবে। এতে করে কিন্তু আমাদের যে কাজ হবে না, ওই যে পিকারে লেগে আবার এদিকে চলে আসবে, পরের ধাক্কার সময় আবার ঠিক মতো বাড়ি খাবে না। তো এই জন্য এটা এমনভাবে সেটিংটা করা হয় যে এটা এই পাশ থেকে যখন যায়, ওই একটু উঠতেই মানে এখানে মাঝখানে আস্তে আস্তে তার ত্বরণটা শেষ হয়ে যায়, তখন ওই পাশে যে যাচ্ছে সেটা ওই যে বাকি জড়তার কারণে লাস্টে গিয়ে যাচ্ছে, গিয়ে ওখানে গিয়ে থেমে যাচ্ছে। লাস্টে গিয়ে কিন্তু গতি ডাউন অবস্থায় গিয়ে ওই পিকারে গিয়ে আঘাত পায়, কিন্তু ওখানেও যদি তুমি এটা এক্সিলারেটিং অবস্থায় থাকে তাহলে কিন্তু ফোর্সটা অনেক বেশি, এবং এই বেশি ফোর্সের জন্য আসলে ওয়েস্ট হবে, এই জন্য এরকম থাকে। তো আমরা ওইটা পরে বলবো, কনসিডারেশনে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে মোট দূরত্ব বাই সময় যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে ভেলোসিটি। যদি বলেছি সেটা ইউনিফর্ম না, আবার ফুললি এক্সিলারেটিংও না, ফুল ত্বরণের ব্যাগও না এটা, আবার সমবেগে চলা ব্যাগও না। তারপরে আমরা হিসাব করবো কী হিসাবে, সময় কত লাগতেছে আর স্মরণ কত লাগতেছে তার উপর, মানে গড় ব্যাগ বলতে পারো আর কি। তারপরে পি, স্পিড অফ লুম ইন পিপিএম, এটা তো আমরা বুঝি লুমটা কত পিপিএমে চলে। এখন পুরো পিপিএম এর মধ্যে কি ফুল ফাংশনটা কি পিকিং এর জন্য হয়? একটা লুম পিপিএমে চলে মনে করো 60 PPM-এ, তো এখন মিনিটে 60 বার ঘুরে, তো সেকেন্ডে কয়বার? একবার। তো এক সেকেন্ডে কি একটা পিক যায়? না, নিশ্চয়ই এক সেকেন্ডে তিনটা ভাগ করা হয়, তিনটা ভাগ করে একটা অংশের জন্য পিকিং হয়, বাকি একটা অংশের জন্য, এক সেকেন্ডের বাকি একটা অংশের জন্য শেডিং হয়, বাকি একটা অংশের জন্য বিট আপ হয়, এইভাবে চলে না? তুমি তো পিপিএম যেটা আছে, যে পিপিএম ধরো আমি 90 পেলাম, দ্যাট সেকেন্ড মানে দ্যাট দ্যাট, ধরো আমি 60 ধরলাম, 60 সেকেন্ড, 60 PPM, তার মানে মিনিটে 60 বার লুমটা চলে ঘুরে, তো ওই 60টার মধ্যে কিন্তু আমার পিকিংটাই ফুল না। এটা বুঝতে হবে যে আমার ওখানে কিন্তু ওইটার যে এক সেকেন্ড আছে, সেই এক সেকেন্ডের একটা অংশ হচ্ছে কার জন্য? পিকিং এর জন্য। সেই অংশটা কতটুকু এটা আমরা ডিগ্রি থেকে বুঝতে পারবো। ডিগ্রি হচ্ছে ওই যে ক্র্যাং শেফট আছে না, ক্র্যাং ট্যাপেট, ওই ট্যাপেটের মধ্যে বা ট্যাপেট ট্যাপেটের মধ্যে কত ডিগ্রি পর্যন্ত আমরা ওই যে ডোয়েল রাখছিলাম, ওই যে আগে ডিজাইন করার সময় যত ডিগ্রি আমি পিকিং এর জন্য রাখছি, ডোয়েল যতটুকু ততটুকু সময় তো পিকিং হয়, ওই অংশটা হচ্ছে আমার পিকিং এর সময়, বাকি দুইটা কিন্তু শেডিং আর বিটাপের সময়ও আছে, সেটাকে আমরা বাদ দিব। তো এই জন্য আমাদের ডিগ্রিটাও লাগবে, আর এখানে আর আর এল তো লাগবেই, যে আসলে দূরত্ব কতটুকু, মানে এই যে লোমের এপাশ থেকে এপাশে কিছু লোম থাকে ছোট, কিছু লোম থাকে বড়, কিছু লোম অনেক বড়, তাহলে লোমের এই পাশ থেকে এপাশে সে দূরত্বটা অতিক্রম করে, সে দূরত্বটা কতটুকু সেটা জানতে হবে। সেটা আর এবং এল থেকে পাবো। আর হচ্ছে রিড স্পেস, মানে রিডার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, ওয়ার্কিং রিড আর কি, ওয়ার্কিং রিডার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দূরত্ব। আর হচ্ছে এল হচ্ছে সারলের দৈর্ঘ্য, তাহলে শাটলটা এল এবং আর দুইটার যোগফল যতটুকু ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা, আরটা দেওয়া আছে সেন্টিমিটারে, এলটা দেওয়া আছে কিসে? সেন্টিমিটারে, এক্সক্লুডিং ট্যাপার্ড এন্ড, মানে শাটলের ট্যাপার্ড এন্ডটা কিন্তু আবার পিকারের মধ্যে ঢুকে যায়, ট্যাপার্ড এন্ডটা, সে ট্যাপার এন্ডটা কিন্তু ডিস্টেন্সের মধ্যে আমরা কাউন্ট করি না। শাটলের যে সূচালু অংশটা আছে, এটা চোখা মাথাটা আছে, এই মাথাটাকে বাদ দিয়ে শাটলের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটার কথা বলা হচ্ছে কি এল। থিতা হচ্ছে ডিস্টেন্স, ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রিতে, মানে ষাটমূলক পদ্ধতিতে আর কি, ইন ডিগ্রি আমরা লিখে দিই, যদিও এখানে ডিগ্রি লেখা আছে, রেডিয়ান না আর কি, এটা হ্যাঁ ডিগ্রিতে আছে। টি হচ্ছে টাইম ফর দ্য পাসেস অফ দ্য শাটল ফ্রম ওয়ান সাইড অফ দ্য লোম টু দ্য অ্যানাদার সাইড, লোমের এক পাশ থেকে আরেক পাশে শাটল যেতে যে সময়টা লাগে সেটা হচ্ছে টি। এখন তোমরা আমাকে বলো টি কত হবে? এমনিতে সময় যদি আমি দেখতে চাই, হ্যাঁ আমার একটা শুধু সময় হিসাব করতে হবে, তো সময় হিসাব করার সময় আমি পিপিএম জানি, লোমের পিপিএমটা জানি, ধরো পিপিএম কত দেওয়া আছে,
একটা একটা পিপিএম কি দেওয়া আছে বেলুটা? পি না? পি আমি ধরলাম মনে করো আমার সুবিধার্থে 120। তুমি এটা দ্বারা কি বুঝো? পি এর মান 120 দ্বারা কি বুঝো? লুমের 120 বার শেডিং পিকিং বিট আপ হয়, 120 বার। আচ্ছা তো সেকেন্ডে কয়বার হয়? আমাদের তো টি এর এককটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ডে কয়বার হয়? কি করছি, 60 দ্বারা ভাগ করছি না? তাহলে পি কে আমি যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কি পাই? হ্যাঁ এক সেকেন্ডে এরকম পাচ্ছি নাকি? একটা পিক যেতে কত সময় লাগে সেটা পাচ্ছি? হ্যাঁ পুরাটা টাইমই বলো, পুরাটা টাইমে আমি ধরো এটা হচ্ছে 120 কি পিক পার মিনিট, মিনিটটা কোথায়? নিচে না? এখন এই মিনিটটাকে তুমি সেকেন্ড করবা, কি করবা? 60 দ্বারা গুণ করবা না? আচ্ছা এটা কি হয়ে গেল, পিক্স পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এই যে পিকে যদি তুমি 60 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা? পিক্স পার সেকেন্ড, এক সেকেন্ডে কটা পিক যায়? এখন আমি যদি বলি একটা পিক যেতে কত সময় লাগবে, 60/P হবে না? এই 60/P দ্বারা আমি কি বুঝতে পারি একটা পিক যেতে কত সময় লাগে? বুঝা গেছে? একটু ক্লিয়ার না? একটু বুঝলে মোটামুটি বাকিগুলো সব ইজি আছে। কিন্তু এখানে একটু বোঝার বিষয় যে আমার পিপিএম বলা আছে হচ্ছে ধরো সাপোজ একটা মান পি, তাহলে এটা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে সেকেন্ডে যাচ্ছে, এক সেকেন্ডে কটা পিক। আর এটা যদি উল্টাই, এই মানটা যদি উল্টাই, উল্টালে পাবো হচ্ছে ওই উল্টা কথা, এটা হচ্ছে এক সেকেন্ডে কটা পিক, তাহলে একটা পিক যেতে কত সময় লাগে, কত সময় লাগে সেই সময়টা সেকেন্ডে, এই জন্য 60 আসছে। আর নাহলে 1/P করলে কি পাইতাম? 1/P এর দ্বারা কি বোঝা যায়, একটা পিক যেতে কত মিনিট লাগে, তাই না? ওই এখানে যেহেতু মিনিট আছে, পিক্স পার মিনিট আছে, এই জন্য যদি আমি শুধুমাত্র 1/P করতাম তাহলে বুঝতাম যে পিক্স পার মিনিট যেহেতু প্রতি মিনিটে এতটা পিক, তাহলে 1/P মানে হচ্ছে একটা পিক যেতে এত মিনিট। তো এই জন্য আমরা 60 দ্বারা গুণ করছি একটা পিক যেতে কত সেকেন্ড লাগে, কত সেকেন্ড সময় লাগে আর কি। হ্যাঁ তাহলে এটা লাগবে, এই যে 60/P মানে একটা পিক যাওয়ার সময়। এখন ওই যে পিপিএম প্রশ্নে দেওয়া আছে সেই পিপিএম এর মধ্যে এবার এই যে ওর কথা আসবে যে এখানে কি শুধুমাত্র পিকিং এর জন্য সময়? না, এখানে তো শেডিং আছে, বিটা ইনক্লুডেড আছে। তো তার মানে পিকিং এর জন্য কতটুকু, এই টোটালের মধ্যে এই সময়ের মধ্যে কতটুকু অংশ পিকিং এর জন্য, আর বাকি অংশটা আমরা বাদ দিব, কতটুকু অংশ কিভাবে বুঝবো? টোটাল রোটেশন হচ্ছে 360, এই 360-র মধ্যে যত ডিগ্রি আমার ডুয়েল আছে তত ডিগ্রি তো আমার পিকিং এর জন্য দায়ী। তাহলে ওই অংশটা ধরো সাপোজ 120 ডিগ্রি, তাহলে 360-এর মধ্যে 120 হচ্ছে আমার পিকিং এর জন্য সময়, আর বাকিটা তো বাদ, বিটা এবং শেডিং এর জন্য বাকি সময়টা লেগে যাবে। এই জন্য এটা শুধু এটা রাখলেই হবে নাকি এটাকে ওই ডিগ্রিতে ফেলে গুণ দিতে হবে? থিতা বাই 360 ডিগ্রি, এটা বোঝা যায়? তাহলে উদাহরণ দেওয়া লাগে, তোমরা ওই যে ম্যাথে বৃত্তচাপের দৈর্ঘ্য হিসাব করছিলে না, মনে আছে? এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে করছিলা মনে আছে কিছু? হ্যাঁ পাই ভাই, এটা তো এটা মনে করো এস, আর আমি এটা মনে করো আর ধরলাম, তাহলে কি হবে? এস ইকুয়াল টু আর থিতা না? তার মানে এটা কিভাবে আসছে, তোমরা যেটা আর থিতা বলতেছো এই থিতাটা কি রেডিয়ান না ডিগ্রি? রেডিয়ানে হলে, আর যদি ডিগ্রিতে হতো তখন এরকম হতো আর কি। আর দেখো বোঝো কিনা যে আমার এই টোটালটা কত, না না দৈর্ঘ্যটা 2πr, তাহলে এটা হচ্ছে মোট 2πr। এই 2πr এর মধ্যে 360 এর কত অংশ, 2πr হচ্ছে 8টা হচ্ছে মোট 360, 360 এর মধ্যে আমার এটা কতটুকু, এই অ্যাঙ্গেলটা বলে দিবে, 360 এর মধ্যে এটা যতটুকু ওই পুরাটার মধ্যে এটা আসলে ঠিক ততটুকু, এইভাবে অনুপাত করি না আমরা, 360 এর মধ্যে অ্যাঙ্গেলটা যতটুকু পার্থক্য, এখানে 2πr মানে ফুল যে দৈর্ঘ্য আছে
সে ফুল পরিধির মধ্যে ওই আমার যাটাও নিশ্চয়ই অতটুকু। তো এখানে তো আমরা তখন ওই যে কাটি, যখন তুমি রেডিয়ান হিসাব করো তখন 360 টু পাই কেটে দাও আর কি, তখন আটটিটা হয় রেডিয়ান হিসাব করলে। আর ডিগ্রি হিসাব করলে তো হচ্ছে এটা, তাই না? বৃত্তচাপের দৈর্ঘ্য তো আমরা এভাবে হিসাব করি, বা ক্ষেত্রফল করলে তখন পায়ের স্কোয়ার করি থিতা বাই 360। যদি এরকম ক্ষেত্রফল দেখতে চাও তখন এটা হয়ে যাবে পায়ের স্কোয়ার, মানে পুরোটার ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, এর মধ্যে এইটুকুর ক্ষেত্রফল হবে থিতা বাই 360। তো এইখানে ব্যাপারটা সেম, যে আমরা থিতা বাই 360 করলাম কেন, ওই যে টোটালের মধ্যে আমার পিকিং এর জন্য যত ডিগ্রি অ্যালোকেট মানে অ্যালোকেট করা আছে সেই অ্যালোকেশন অংশটাকে আমরা শুধু নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম সময়ের সেকেন্ডটা। হ্যাঁ, এটা একক কিন্তু সেকেন্ড নাকি? এবং আমাদের সময়ের এককটা সেকেন্ড বলা আছে। আমরা এই এককগুলো কেন লিখছি জানো? কারণ তোমাদেরকে এই এই ইকুয়েশনের ম্যাথ করতে হবে। তো ম্যাথ করার সময় তুমি এই এককগুলো মেনটেন করতে হবে। প্রশ্নে যদি এটা ধরো, সাপোজ এই যে এটাই মনে করো লেন্থ রিড স্পেসটা, নর্মালি আমরা দৈর্ঘ্য কিসে মাপি? মিটারে। এখন প্রশ্ন তো মিটার দেওয়া থাকবে, যে এটা হচ্ছে 1.5 মিটার। তো তুমি তখন 1.5 নিবা না, সেন্টিমিটারে নিয়ে আসবা। এখানে যে এককগুলো আছে সেই এককগুলোতে নিয়ে আসলে তখন তোমার ইকুয়েশনে সরাসরি বসায় দিলেই মান চলে আসবে, যাতে ভুলটা না হয়। এই জন্য আমরা একক দিয়ে ডেভেলপ করতেছি। কারণ তুমি ম্যাথ করার সময় এটা খেয়াল রাখবা, যাতে করে এককগুলো ওই এককটাতে নিয়ে এসে ফিট করো, তাহলে আর ভুল হবে না। ডিস্টেন্স কতটুকু আর এবং এল এর যোগফল, এখন এগুলো কিসে আছে? আর আর এল সেন্টিমিটারে, আমরা ডিস্টেন্সটা নিতে চাইছি মিটারে, ঠিক আছে? তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে না, এই মিটার হলো। ভেলোসিটি মানে কি? এই ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স হচ্ছে এটা, এত মিটার। আর এটা হচ্ছে এটা 60/T, এই এটাকে সিম্পলিফাই করো তো, আর প্লাস এল 6P/100, এটা হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, ওয়ার্ক ডান। এটা কি ধরনের কাজ, এটা কি শক্তি? এটা বিভব শক্তি নাকি স্থিতি শক্তি না গতি শক্তি, কি শক্তি এটা? তো গতি শক্তি বের করার সূত্র কি? ½mv2। তাহলে ½mv2 বসাবো আর কি আমরা, হাফ এটার এককটা কিন্তু মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর এটার এককটা হবে জুল, সরাসরি জুলে আর কি। সিম্পলিফাই করো, 18 mv2, তাই না? আর প্লাস এল হোল স্কোয়ার, নিচে 100² না, তার মানে 400 আর থিটা স্কোয়ার। হ্যাঁ, তারপরে পাওয়ার, পাওয়ার কিভাবে পাই? কাজ বাই সময়, এটা হচ্ছে কাজ আর এটা হচ্ছে সময়, ওয়াট না? দেখো তো কিলোওয়াটে কত আসে, আমাদের কিলোওয়াটটা দরকার। হ্যাঁ, এই জন্যই বলতেছি কি হবে এটা দেখো, এটা কোনো ভুল থাকতে পারে এই জন্য। এম তো উপরে আসে, হ্যাঁ, আর 360 উপরে আসে, তাহলে 360-এর সাথে 18 গুণ করলে কত হয়? হ্যাঁ, তাহলে 6 না, 6 18 108 পি আসবে, তো পি পে পি কিউব হবে। হ্যাঁ ঠিক আছে, এম হলো আর প্লাস এল হোল স্কোয়ার আছে, আর এখানে শূন্যটা পরে নিচ্ছি, থিতা কিউব হবে, থিতা কিউব ওটা তো মিল থাকলো না মনে হয়। তাহলে -4 হবে না, 4 হবে, -4 হচ্ছে ওয়াট, ওয়াটটাকে কিলোওয়াট করলে
মাইনাস থ্রি যাবে আর কি। আর এখানে আমরা একটু ভুল করছি, হ্যাঁ অবশ্যই এভাবে চিন্তা করতে হবে। কারণ হলো ওই যে সময়টার ক্ষেত্রে, হ্যাঁ সময় আমরা তো এটা ধরে নিছি, তো এটা তো শুধু পিকিং এর সময়। এখন যেমন তুমি পাওয়ার হিসাব করবা, টোটাল পাওয়ার, ওই পাওয়ারের মধ্যে তো শুধু যে পাওয়ারটা কনজিউম হবে সে তো ফুল ফুল ঘুরতে কতটুকু পাওয়ার লাগে, মেশিন চলতে কতটুকু পাওয়ার লাগে, সেটা সে তো শুধু পিকিং এর পাওয়ার না। যদি শুধু পিকিং এর হতো তাহলে একটা কথা ছিল, তো সেজন্য আমরা এই থিটা এম ফোটা বাদ দিতে হবে, শুধু 60/P হবে। মানে আমরা এই 3/360 কেন আনছিলাম, যে শুধু পিকিং এ কত অংশটুকু, এখন যখন ঘুরায় তখন তো সে পুরোটাই ঘুরায়, শুধু এটুকু আর ঘুরায় না, ঘোরানোর সময় তো একেবারে ফুল ঘুরাইতে হয়। মানে মোটরকে যখন, মোটর যখন কাজ করে তখন তো আমরা এখানে কি দেখতে চাচ্ছি, পাওয়ার মানে হচ্ছে আমার এই লুমটা চালাইতে প্রতি ঘন্টায় কতটুকু বিদ্যুৎ খরচ হবে। পাওয়ার মানে কিলোওয়াট ঘন্টা আমি দেখবো না, পরে কিলোওয়াট ঘন্টায় কত আসে, যে এই লুম চালালে এই মানগুলো বসালে এই লুমের জন্য পাওয়ার কনজামশনটা কত। তো পাওয়ার কনজামশন যখন আসবে তখন তো শুধু পিকিং এর পাওয়ার কনজামশন না, বেসিক্যালি লুমটাকে ঘোরানো মানে মোটর চালানো। তো এই জন্য আমরা 60/P করতেছি, এখন মনে থিটা স্কোয়ার ঠিক থাকবে। এবার দেখো পি উপরে গেল, পি কিউব হচ্ছে 18-র সাথে 18-কে এই যে 60 দ্বারা ভাগ দাও কত হয়, বা 100 দ্বারা, 100 × 18/60 করে তো কত হয়, 100 × 18/60 1800, 1800-কে 6 দ্বারা ভাগ করলে কত হয়, 30 তো মিলবে তো, ঠিকই তো আছে। হ্যাঁ আর যদি পিকিং ফোর্স বলে আর কি, অনেক সময় পিকিং ফোর্স চায় একই জিনিস, পিকিং ফোর্স হিসাব করার সময় ধরো এফ, এফ কিছু আছে এখানে নাই, ঠিক আছে এফ সমান হবে হচ্ছে, এমনিতে আমরা জানি কি কাজ সমান কি বল আর সরণের গুণফল, তাহলে বল সমান কি হবে, কাজকে সরণ দ্বারা ভাগ করতে হবে। তার মানে এই ওয়ার্ক ডান যেটা আছে, এই যে ½mv² এটাকে আমরা যদি ডিস্টেন্স দ্বারা ভাগ করব তখন আমরা পিকিং ফোর্সটা হিসাব করতে পারবো। মানে এই যে মানটা, এটা এটাকে এই ডিস্টেন্স দ্বারা ভাগ করে আমরা চাইলে এই পিকিং ফোর্সটা হিসাব করতে পারি। তো ওয়ার্ক ডানের কত আছে এখানে, 18mv², এটা চাইলে সূত্র লিখে রাখতে পারো অথবা ম্যাথের মধ্যে বসে বসেও চাইলে বানায় ফেলা যায়, চাইলে সূত্রটা না লিখলেও হয় আলাদা করে নতুন একটা সূত্র, সেটা যখন পরীক্ষায় ফোর্স আসলে তখন তুমি তো এটা বের করবা, ওয়ার্ক ডানের মানটা বের করবা, না মানটা বের করবা, ডিস্টেন্সের মানটা বের করবা, তখন ওই জাস্ট ওয়ার্ক ডানটাকে ডিস্টেন্স দ্বারা ভাগ করলে হয়ে যাবে আর কি। এই জন্য আলাদা করে একটা সূত্র আমরা বাড়াচ্ছি না, ঠিক আছে এই পিকিং ফোর্সটা আমরা এই সূত্র দিয়ে হিসেব করতে পারবো।